তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের ভিডিওতে দেখাবো যে কি হবে আপনার মোবাইল ফোনের কল ডায়াল প্যাডে আপনার ছবি বা যে কোনো ছবি সেট করতে পারবেন। তো নর্মালি আমাদের মোবাইল ফোনের কল ডায়াল প্যাড হোয়াইট বা ব্ল্যাক হয়ে থাকে, যেখানে কোনো ছবি সেট করা যায় না বা থাকে না। বাট আজকের ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনের কল ডায়াল প্যাডে আপনার ছবি বা যে কোনো ছবি সেট করতে পারবেন, যেটি সেট করার পর কিন্তু আগে থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো এখন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল ফোনের কল ডায়াল প্যাডে আমার ছবি সেট করা রয়েছে, যেটি সেট করার পর কিন্তু আগে থেকে খুবই সুন্দর লাগছে। সো আপনারা এইভাবে খুব সহজে আপনার মোবাইল ফোনের কল ডায়াল প্যাডে আপনার ছবি বা যে কোনো ছবি সেট করতে পারবেন, আপনার পছন্দের যে কোনো ছবি সেট করতে পারবেন। তো আপনি যদি আপনার মোবাইল ফোনের কল ডায়াল প্যাডে আপনার ছবি সেট করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইজ, ফোনের কল ডায়াল প্যাডে আপনার ছবি বা যে কোনো ছবি সেট করার জন্য আপনাকে জাস্ট ছোট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আমি একটু পরে দেখিয়ে দেবো। তো অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের কল ডায়াল প্যাডে আপনার ছবি বা যে কোনো ছবি সেট করতে পারবেন, যেটি সেট করার পর আগে থেকে অনেকটাই সুন্দর লাগবে। তো এখন আপনি অ্যালাউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এখন আপনি ডায়াল প্যাড এখানে ক্লিক করবেন। তারপরে এখন আপনি এখানে দুবার অ্যালাউ করবেন। তো জাস্ট আমি করে দিচ্ছি। এখন আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখন আপনি সেট ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে কোনো রকম ছবি সেট করা নেই। তো ছবি সেট করার জন্য এখন আপনি ফটো এখানে ক্লিক করবেন। তারপর এখন আপনি চুজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। তারপর এখন আপনি যে ছবিটি আপনার মোবাইল ফোনের কল ডায়াল প্যাডে সেট করতে চান জাস্ট সেই ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি ছবিটিকে ক্রপ করবেন। তারপর এখন আপনি টিক মার্ক করবেন, তাহলে কিন্তু এই ছবিটি আপনার মোবাইল ফোনের কল ডায়াল প্যাডে সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু মোবাইল ফোনের কল ডায়াল প্যাডে সেট হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের কল ডায়াল প্যাডে আপনার ছবি বা যে কোনো ছবি সেট করতে পারবেন, যেটি সেট করার পর কিন্তু আগের থেকে খুবই সুন্দর লাগবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই অ্যাপটিকে ডাউনলোড করবেন। তো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য এখন আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন মাই ফটো ফোন ডায়ালার। তো লেখার পরে এখন আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, অ্যাপটিকে ডাউনলোড করবেন। তারপর আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের কল ডায়াল প্যাডে আপনার ছবি সেট করতে পারবেন বা যে কোনো ছবি সেট করতে পারবেন। তো জাস্ট এই আজকের ভিডিওটি, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।